আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার রোটাক্সমিটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ রক্ত নামাজ পড়াটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ি হচ্ছে জোনাকি সার্ভিস, আর আজকে আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুর যাবো আর খেলছি GMT ম্যাপ V3 পেইড ভার্সন। অনেকদিন পরে কিন্তু আমরা রাত্রে খেলছি বন্ধুরা। আর আজকে আমাদের ড্রাইভার হচ্ছে কি, আজকে তোমাদের ড্রাইভার হচ্ছে সবার প্রিয় রিফাত প্রো। আজকে শয়তান প্রোকে নিয়ে নি, কারণ শয়তান প্রো আরেকটা ট্রিপে গিয়েছে, যে কারণে শয়তান প্রোকে নিয়ে নি, আজকে আমি চালাই নিয়ে যাবো। যাই হোক, ঢাকা থেকে লক্ষ্মীপুর যাচ্ছি। যারা যারা রিকোয়েস্ট করছে, প্রথম হচ্ছে আনবির শেখ ভাই, তারপর রিধিকা, তারপর হচ্ছে শাহনাজ বেগম, তারপরে আরেকজন হচ্ছে করিম শেখ, আরেকজন হচ্ছে ভুলু ভাই। ভাই বুলু ভাই কি নাম রে ভাই! এই কজনের রিকোয়েস্ট হচ্ছে ঢাকা থেকে জোনাকি সার্ভিস নিয়ে হচ্ছে আমি যেন ঢাকা থেকে লক্ষ্মীপুর যাই। তো বন্ধুরা, এখান থেকে লক্ষ্মীপুর অনেক কিলো দেখাচ্ছে, কারণ ডবল ডবল হয়তো রোড সিলেক্ট করা হয়ে গেছে। যাই হোক, অনেকদিন পরে আমি আজকে রাত্রেবেলা গাড়ি চালাবো। এখন 7:34 বাজে, মানে সন্ধ্যা 7টা, ট্রিপ কথা বলাবো না, লেটস গো। আমি কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে ফেলছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। জোনাকি ম্যাডামকে নিয়ে আসছে ধীরে ধীরে, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি। সায়দাবাদ থেকে কিন্তু আসতে যাই হালকা হালকা হালকা, এদিক থেকে যাওয়া যাবে না, এখান থেকে সামনে থেকে ঘুরতে হবে। আস্তে আস্তে যাই হালকা 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 হালকা, বুঝতাম। হ্যাঁ, বেড়াই যাই বেড়াই যাই, আজকে নিজেই হেল্পার। আস্তে হালকা হালকা হালকা, স্লো 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 স্লো, এখান থেকে কাটাই। আজকে হালকা হালকার পথে যাই, হালকার পথে যাই, হালকার পথে যাই, হালকার পথে যাই, আস্তে আস্তে। ক্লিয়ার উস্তুত? ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার আছে, উস্তুত, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে হালকা 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 হালকা, বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে ধীরে ধীরে কিন্তু সায়দাবাদ থেকে বের হয়ে যাচ্ছি। এদিক থেকে যাবো, ওই দিক থেকে গেলে অনেক কিলো দেখাচ্ছে। আস্তে 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 আস্তে, এই যে তা বন্ধুরা দেখতে পাচ্ছ, চমৎকার সুন্দর গাড়ি ভাই। জোনাকি ম্যাডামকে নিয়ে কিন্তু যাত্রা শুরু করে দিলাম। এখন আমরা এখনও সায়দাবাদে আছি, সায়দাবাদ থেকে বের হবো। সায়দাবাদ থেকে বের হয়ে আমরা কুমিল্লা হয়ে তারপর যাব। আস্তে যাই হালকা। পাঁচজন ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে লক্ষ্মীপুর। অনেকদিন পর আমি রাত্রে গাড়ি চালাচ্ছি, রাত্রে তেমন গাড়ি চালানো হয় না। আস্তে হালকা 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 হালকা, ডানে উস্তুত বড়জন বড়জন উস্তুত বড়জন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কালে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সায়দাবাদ যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচেই আসছি। ভাই সাহেব, এত অন্ধকার কেন? উস্তুত অব্দি তো হেডলাইটই জ্বলাননি। আচ্ছা, এবার হেডলাইট জ্বালাই দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার হেডলাইট জ্বালালাম, এতক্ষণ হেডলাইট জ্বালাই। আস্তে যাই আস্তে হালকা হালকা, কী অন্ধকারে, জায়গায় জায়গায় অন্ধকার এত। উস্তাদ, এই যে ফ্লাইওভারের অন্ধকারগুলো, উস্তাদ বিভিন্ন জায়গায় লাইট কেটে গেছে, হয়তো সেই জন্য ওই রকম মনে হচ্ছে। ঠিক বলছিস, ঠিক। উস্তাদ জন জন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, উস্তাদ উস্তাদ বলেছেন বলেছেন, উস্তাদ ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাত্রে। আজকে সন্ধ্যা 7টার ট্রিপ, অনেকদিন পরে কিন্তু আমরা রাত্রে গাড়ি চালাচ্ছি। আর জোনাকিকে নিয়ে যাচ্ছি, জোনাকি AK1 যেটা, সেটা আমাদের ইমতিয়াজ ভাইয়ের মোড। খুব সুন্দর একটা মোড বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা ফ্রি মোড। আর যেটা হচ্ছে 2, সেটা কিন্তু পেইড মোড, সেটা ভাই এখনও পাইনি। ভাই অনেকেই পাইছে, যারা কিনছে তারা পাইছে ভাই, আমি এখনও কিনিনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিনবো। বন্ধুরা, আমরা যাত্রাবাড়ি থেকে বেরোয় যাচ্ছি। আস্তে যাত্রাবাড়ির জ্যাম তো থাকবে। আসতে যাই উস্তুত হালকা, আস্তে আস্তে আস্তে, স্লো 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 স্লো, হালকার পথে রেখে, উস্তুত হালকার পথে রেখে, জয় জয় উস্তুত, ক্লিয়ার উস্তুত, হালকা হালকা হালকা, ওকে স্পেশাল, জয় 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 জয়, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা টন দিন টন দিন, উস্তুত টন দিন টন দিন, উস্তুত টন দিন টন দিন টন দিন, ক্লিয়ার উস্তুত, বলে যান বলে যান বলে যান, এই যে উস্তুত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হালকা উস্তুত, বল বল, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমরা কিন্তু সোনারগাঁ চলে আসছি। তো বন্ধুরা, আমরা কিন্তু সোনারগাঁ চলে আসছি, দেখতে পাচ্ছ সোনারগাঁ বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে। আমরা এখন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছি, এরপরে হচ্ছে কুমিল্লা বাঁধবে। অনেকদিন পরে আমরা রাত্রে গাড়ি চালাচ্ছি। আসতে যাই উচ্চ হালকার পথে যান, হালকার পথে যান, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, আস্তে 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 হালকা, আরে আস্তে, আজকে রাত্রে আমি উড়া দৌড়া দেবো, উস্তাদ আস্তে আস্তে, স্লো স্লো উস্তাদ, স্লো বলে যান বলে যান, উস্তাদ স্লো, ক্লিয়ার, এই যে উস্তাদ, ঠিক আছে ঠিক আছে, সব দিকে তো ডবল ডি করেছে উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, ঠিক
বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রে বেলা ভাই গাড়ি চালানোর মজাই আলাদা, একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব আসে। আজকে আমরা ওয়ান জে যেটা জোনাকি সার্ভিসের এসি সেটা নিয়ে যাচ্ছি, কিন্তু গাড়ির লুকিং ফুকিং কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, আর অনেক কালারিং কালারিং লাইট আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখছো আগেও একবার দেখছো, এখনও দেখতেছো। এই যে লাইটিং ফাইটিং করা, কিন্তু বন্ধুরা জোনাকি সার্ভিসের গাড়ি, আজকে আমরা জোনাকি সার্ভিসকে নিয়ে যাচ্ছি। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে গাড়ি নেই। উস্তাদ এবার টার্ন দিন, একদম রাস্তা ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ও ভাই সাহেব, রাতে কিন্তু জোস লাগে, কিন্তু গাড়িটা আমার জোস লাগে চালায়, কিন্তু খুব মজা, ইচ্ছা করে আমি আস্তে চালাচ্ছি কারণ গাড়ির এদিকে চাপ অনেক বেশি। উস্তাদ হালকা ব্রেকে পাও, ব্রেকে পাও, টার্ন দিন হালকা, যাবে 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 যাবে, উস্তাদ হালকা হালকা হালকা। বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকায় চিটাগাং রোডে যেরকম অবস্থা হয় বাস্তবে সেরকম অবস্থা এসে দেখো, ট্রাকে ট্রাকে ভরা। কথা বলিস কেন বললে হয় না উস্তাদ, আসতে যাই আসতে উস্তাদ, ব্রেক 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 ব্রেক, হালকা রাখেন হালকা রাখেন। ভাই সাহেব আমরা কি কুমিল্লা, মনে হয় যে ব্রিজ ব্রিজ মেঘনা ব্রিজ চলে এসেছে উস্তাদ, মেঘনা ব্রিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই তো দেখতেছি। সব ভুলে গেছি উস্তাদ? আরে না ভুলিনি, অন্ধকারে সব ঝাপসা দেখি। উস্তাদ আপনি শয়তানপুর কই? আরে আমার শয়তানপুর টিপ নিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টোল ঘরের এখানে চলে আসছি আমরা, এখন টোল দিব, আমরা এখন মেঘনা ব্রিজের উপরে উঠবো। বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর জোনাকি সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছ, একেবারে লাইটিং ফাইটিং করা, ভিতরটা অনেক সুন্দর, আর লাইট বন্ধ করে দিলেও জোস লাগে। ওই যে ভিতরে একটা লাইট আছে যেটা, এটা দিলে পার্কিং লাইট, হেডলাইট জ্বালিয়ে দিলাম। টাকা দে টাকা দে, টাকা দিন, তোর কাছে টাকা দিছে তাই না? জি উস্তাদ। এ ভাই তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি 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 ছাড়ো। উস্তাদ বলুন ক্লিয়ার রাস্তাঘাট ফাঁকা ভাই, সামনে যেমন গাড়ি ফাড়ি নাই, একটা ট্রাক আছে, কারণ মেঘনা ব্রিজের উপরে জ্যাম থেকে। এছাড়া দাউদকান্দি ব্রিজ সামনে একবারে আমরা সবগুলো টোল দিয়ে দিছি, এখন শুধু দাউদকান্দি ব্রিজ উঠতে হবে। মেঘনা ব্রিজ পার হওয়ার পরে দাউদকান্দি ব্রিজ যাওয়ার পরে ঠিক আছে, গুড, টানাবে টানাবে টানাবে, ঠিক আছে, ওই যে টান দেন টান দেন। আরে হাঁটু 423 কিলো দেখাচ্ছে কেন রে? উস্তাদ মনে হয় রুট এর মাথা খারাপ হয়ে গেছে, জিপিআরএস মানে ঠিকঠাক মতো কাজ করছে না, সেই জন্য 420 কিলোমিটার দেখাচ্ছে। তাই তো বলি, লক্ষ্মীপুর তো এত দূর হওয়ার কথা না। বন্ধুরা আমরা এখনো মেঘনা ব্রিজের উপরে আছি, বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রে ভাই গাড়ির চাপ একটু বেশি থাকে আর অনেক কিছুই দেখা যায় না। ও উস্তাদ হলকা 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 হয়েছে, যাবে যাবে হালকা রেখে হালকা হয়ে যায়, প্লাস্টিক আছে উস্তাদ, খেয়াল করে চালান, এই যে বাম্বারে দেয় যে ঠিক আছে উস্তাদ, খেলাবে। হ্যাঁ খেলা তো হবেই। বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুর যাচ্ছি, যারা যারা আমাদের চ্যানেল গেবিডি 210 এবং বসগঞ্জ চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে দিবে, বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিবে। ওই বাই ইন্ডিকেটর দিয়ে ডানে যাস কি বাস করছ, কি একটা উস্তাদ কি অবস্থা, সকল কল 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 গজাবে যাবে 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 রাখেন, চাপ আছে এখানে। জি উস্তাদ এখানে হেভি চাপ আছে, কি টানটা দিলেন রাত্রেবেলা, এখন ফাঁকা আছে দেখছিস। ও উস্তাদ এখন রাস্তা একদম ফাঁকা উস্তাদ। বন্ধুরা 386 কিলোমিটার দূরে আছি ভাই, এত কিলো না ভাই, তারপরও বলতে হচ্ছে আমার 386। উস্তাদ হলকা রাখেন, উস্তাদ বিরতি হবে নাকি? না না কোনো হোটেলে বিরতি হবে না। উস্তাদ ব্রেক ব্রেক, উস্তাদ বেকে নেন বেকে নেন, ও বেকে নিয়েও কাজ হবে না, কি দেখি দেখি
ওসব বেকেরেন 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 অ্যাক্সিডেন্ট হয়েছে বেকেরেন। আরে অলরেডি অনেক গাড়ির চাপ এসে গেল রে, ওসব বেঁকে 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 নিন। আরে বেঁকে নিয়ে তো বেরোনোর জায়গা নাই তো, কিন্তু বিশাল জ্যাম পড়ে গেছে ওস্তাদ। আরে সাইট আনতেছে সাইট আনতেছে, আমি বসে আছি কেন। আরে এখানে সবাই আর কার মতো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাই হোক ওস্তাদ অ্যাক্সিডেন্ট সারাই গেছে ওস্তাদ। ঠিক ঠিক ঠিক, বেড়ে যাই বেড়ে যাই বেড়ে যাই। হালকা হালকা পথে যান হালকা, একটু দেখিস নি ওস্তাদ এই রাস্তায় অ্যাক্সিডেন্টালি হুট করে বোঝাও যায় না। ঠিক কথা বলছিস। হালকা যাই ওস্তাদ, খেয়াল রাখেন খেয়াল রাখেন ওস্তাদ, হালকা বারান ক্লিয়ার। এই বন্ধুরা দাউদকান্দি ব্রিজ চলে এসেছি। হ্যাঁ তুই বলিস না আমি বলতেছি। বন্ধুরা আমরা দাউদকান্দি ব্রিজ চলে আসছি, দেখতে পাচ্ছ দাউদকান্দি ব্রিজে আসছি। আমরা একবারে দুটো টোল দেই, যেটা হচ্ছে মেঘনা ব্রিজের পর টোল দেই আর হচ্ছে দাউদকান্দি ব্রিজের টোল দেই। আমাদের গাড়ির জন্য নাকি সার্ভিস, রাত্রের জন্য নাকি সার্ভিস, আমাদের যাত্রীরা মোটামুটি অর্ধেকের বেশি ঘুমায় পড়ছে। ভাই এইভাবে কেউ গাড়ি মানে কি বলবো, রাত্রে কি করে, লুকিং গ্লাস ফলো করে না। কি একটা অবস্থা হক স্পেশালের। আরে ঠিক আছে তো বলতে দেখ, ঠিক আছে বলতে বলতে আমি আমার জায়গায় ঠিক আছে, কিন্তু দেখ গাড়ি কোথা থেকে এসে লাগায় দেয় দেখছিস। ঠিক বলছিস ওস্তাদ, ভালো থাকলে ভালো থাকা যায় না ওস্তাদ। বন্ধুরা এখন চিন্তা করছি উড়া দৌড়া দেবো না, কারণ রাত্রে উড়া দৌড়া দিতে গেলে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য আস্তে আস্তে চালা যাই, ভদ্রলোকের মতো চালা যাই, শয়তানপুরের মতো চালাচ্ছি আমি। অনেক ভালো আছে, শয়তানপুরে তো বেশি উল্টো পাল্টা চালায় ওস্তাদ। এখনো 343 কিলো দেখাচ্ছে, কি একটা অবস্থা। রোডটা মোটে ঠিকই হচ্ছে না। ঠিক বলেছেন ওস্তাদ, রোড পুরো ঠিকই হচ্ছে, ওদিকে তাকান না, ওইদিকে তাকালে মনে হবে কি গাড়ি চালানো শেষই হবে না। এইদিকে যাত্রী নামাটা মানা আছে নাকি? না না ওস্তাদ, যাত্রী টাত্রী এদিকে নামার নাই। কোন দিক দিয়ে ঢুকতে হবে খেয়াল রাখিস কিন্তু। ও ওস্তাদ দেখে নিচ্ছি, ম্যাপ দেখে নিচ্ছি, সামনে একটু আলকার পর যাত্রা বিরতি দিয়ে না। হ্যাঁ দেবো দেবো দেবো, কি হয়েছে এখানে? ও ট্রাকগুলো যা করে না ওস্তাদ রাস্তার মাঝখানে, আর বলার নাই। তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি জোনাকি, জোনাকি ম্যাডাম, জোনাকি ম্যাডামকে নিয়েই আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ হোটেল নূর মহলের এখানে চলে আসছি। সামনে যে হয়তো আমাদের ডাইনে বাইরে যেতে হবে। হালকা হালকা উত্তর দশ কি করে হোটেলে বিরতি হবে না? না না আসি, কোনো হোটেলে বিরতি হবে না, বিরতি দিতে গেলে দেরি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো আচ্ছা ঠিক আছে, দিতে হবে না ওস্তাদ, যাত্রীরা তেমন চাচ্ছে না ওস্তাদ। হ্যাঁ চাবে না চাবে না, আস্তে 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 ফটাফট করে দিও। আমরা ময়নামতি ছাড়াই চলে যাচ্ছি, কিন্তু সামনে কুমিল্লা পড়বে, ময়নামতিতে চলে আসছি আমরা। ময়নামতি চলে এসেছি, ময়নামতি যাত্রী নামার নাই তো? না ওস্তাদ। ও বলো যান ক্লিয়ার, ওই যে ওস্তাদ হালকার মধ্যে বাম চাপাইতে চলে যান, এই যে ঠিক আছে ওস্তাদ ঠিক আছে, আস্তে শ্যামলী বৌদি আছে, হালকা যান, এই যে ঠিক আছে ভাই, গাড়ি আছে প্লাস্টিক আছে ওস্তাদ, দেখতে পাচ্ছি প্লাস্টিক আছে, যান যান ওস্তাদ যান যান, ঠিক আছে এই যে বাম দিকটা ইন্ডিকেটর মারেন, বাম দিক ক্লিয়ার আছে মনে হয়। না প্লাস্টিক আছে তো। হলো বাম দেব, শ্যামলী বৌদি বড় থাকেন, শ্যামলী বৌদি বড় থাকেন, শ্যামলী বৌদি বড় থাকেন। ও ভাই সাহ, শ্যামলী কি একটা চাপ দিয়ে গেল, দেখছো ওস্তাদ কি চাপটা দিল আপনাকে। আরে চাপ দিয়ে যাবে কই। আরে শ্যামলী তুমি এখন উড়া দৌড়া দিচ্ছ আমার নিয়ে। যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ শ্যামলীর গাড়িটা সামনে খুব তাফালিং করতেছে। গাড়ি আছে ওস্তাদ ভাই, ইন্ডিয়ান গাড়ি, শ্যামলী বরাবর থাকেন, শ্যামলী বরাবর থাকেন। আরে শ্যামলী বরাবরই থাকতে হবে, ইন্ডিয়ান গাড়ি তো আরো টানতে পারতেছে না। ওস্তাদ হালকা হালকা যান, হালকা যান ক্লিয়ার, বরাবর যান, বরাবর যান, বরাবর যান ওস্তাদ, বরাবর যান, হালকা হালকা হালকা।
স্যার আস্তে আস্তে স্লো 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 স্যার ব্রেকে বাইরে যান স্যার যান 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 ক্লিয়ার স্যার যান 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 ও প্লাস্টিক আস্তে খেয়াল করে আস্তে আস্তে ভাই সাহেব কি উড়া ধরা দিচ্ছে শ্যামলী শ্যামলি কিন্তু অনেকক্ষণ আপনার সামনে লেগে আছে আপনি কিন্তু ওকে ওভারটেক দিতে পারছেন আরে ওভারটেক দিব কি পায়ে গাড়ি ডানে গাড়ি সব দিক দিয়ে গাড়ি ভলভো আছে ও স্যার আস্তে 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 এবার দেখুন একটা চান্স আছে কিন্তু স্যার চান্স আছে কিন্তু দেখেন যাবে গেল হবে এই যে গেলা জমে গেছে এই যে আস্তে আস্তে স্লো 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 স্যার স্লো স্লো স্যার স্লো স্লো যাবে 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 বেড়ে যান রাত্রে তো মাঝে মাঝে কিছুই দেখা যায় না সব উলট পালট লাগে ও উস্তাদ একটু তো উলট পালট লাগবে উস্তাদ রাত্রেবেলা সব একটু অন্ধকার অন্ধকার হেড লাইটের আলো দিয়ে আপার ডিপার দিয়ে চালা যান উস্তাদ এই তো আপার ডিপার দিয়েই তো চালা যাচ্ছি উস্তাদ ডানে ইন্ডিকেটর উস্তাদ স্লো স্লো রাখেন স্লো স্লো রাখেন তো বন্ধুরা বাম ডান দুই পাশে ভালো ভালো অনেক হোটেল আছে ওই সব কোনো হোটেলে আমরা আছি কোনো বিরতি নাই আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুর যাচ্ছি জোনাকি সার্ভিস নিয়ে বন্ধুরা পাঁচজনের রিকোয়েস্টে যাচ্ছি আমরা এখন ডাইনে চলে যাব আমরা গাড়ি স্লো করছি উস্তাদ অলকা 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 যে ওই যে ঠিক আছে উস্তাদ অলকার পথে অলকার পথে অলকার পথে চাপাই দিয়ে উস্তাদ ক্যাল করে চাপাই আস্তে 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 ফুল কাটার ফুল কাটার ফুল কাটার ফুল কাটার ফুল কাটার ফুল কাটার বলে যান ক্লিয়ার ওই তো গুড হয়েছে তো বন্ধুরা এবার আমরা লক্ষ্মীপুরের রাস্তা দিকে ঢুকে পড়লাম আর কিছু তো যাওয়ার পরে আমাদের লক্ষ্মীপুর ডিসকভার হবে ইনশাল্লাহ ম্যাপ এর রাস্তায় রুটটা অনেক বড় দেখাচ্ছে স্লো রাস্তা চাপা হয়ে গেছে কিন্তু রাস্তা চাপা হয়ে গেছে তো হালকা ধীরে ধীরে যান হালকা ধীরে ধীরে যান রাখেন স্লো স্লো যান স্লো যান সৌদি আছে হালকা গাড়ির চাপ অনেক বেশি গাড়ির চাপ অনেক বেশি আছে ওস্তাদ আস্তে আস্তে দেখতে পাচ্ছি সবকিছুই দেখতে পাচ্ছি উস্তাদ বলেন ডান ক্লিয়ার নাই ক্লিয়ার আছে মোড়ের পরে ওভারটেক দিয়ে না মোড়ের পর ওভারটেক দিলে বিপদে পড়তে পারেন দেখতেছি ওদের সামনে সৌদির একটা গাড়ি আছে দেখতে পাচ্ছ আমরা মোটে ওভারটেক দিয়ে যেতেই পারতেছি না ও গ্রিন লাইন আছে উস্তাদ গ্রিন লাইন আছে হালকা যান হালকা যান হালকা হালকা যান হালকা হালকা যান হালকা হালকা যান বলে যান বলে যান বলে যান বলে যান বলে যান হালকা উস্তাদ বলো হালকা হালকা ঠিক আছে গেলে গেল হবে এই যে গেল হবে এই যে উস্তাদ বলো এই গাড়ি আছে উস্তাদ গাড়ি আছে গ্রিন লাইন হালকা হালকা যান এই যে উস্তাদ আরে আর কত দূর রে উস্তাদ রুট দেখে না দেখে কিন্তু বলা যাচ্ছে না উস্তাদ 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 কি ব্রেক ধরলেন রে উস্তাদ আর ব্রেক বুঝিস না আস্তে আস্তে যান আস্তে আস্তে যান উস্তাদ আস্তে আস্তে এই যে ঠিক আছে রাস্তা ভাঙা উস্তাদ লক্ষ্মীপুরে যাচ্ছি ভাই লক্ষ্মীপুর এত গাড়ির চাপ এদিকে আস্তে গাড়ি আছে উস্তাদ আস্তে চেপে দিয়ে বেড়ে চেপ দিয়ে বেড়ে যান চেপ দিয়ে বেড়ে যান চেপ দিয়ে বেড়ে যান এই যে ঠিক আছে বাম মারবেন আরে এখান থেকে তো ওভারটেকে দেওয়া যাচ্ছে না কি বলবে আর কি করবে উস্তাদ কিচ্ছু করার নেই উস্তাদ এইভাবে চাপা চাপা যেতে হবে উস্তাদ বন্ধুরা দেখতে পাচ্ছ কতক্ষণ ধরে আমরা এই সৌদির এই গাড়িটার পিছনে আছি এদিকে গাড়ির চাপ এতই বেশি যে আমি ওখান থেকে ওভারটেকে দিতে পারতেছি না যে বাম মারবো সে বামও মারতে পারতেছি না বাম মারতে গেলে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এমনি রাত হয়ে গেছে সামনে সৌদি তো একটু টানতেছে না কি একটা অবস্থা রে ভাই সাহ ও রে চাপে যাই উস্তাদ রিক্স নিয়ে না উস্তাদ রিক্স নিলে কিন্তু বিপদে পড়বে বেশি রিক্স নিয়ে না উস্তাদ না না রিক্স নিচ্ছি না বন্ধুরা দেখতে পাচ্ছ এবার রিক্স নিতেই হবে এই সৌদিকে ওভারটেক দিতেই হবে শেষ পর্যন্ত আমরা ওভারটেক দিয়ে দিলাম ভাই একটু রিস্কি হয়ে গেল কিচ্ছু করার নাই ভাই এখন কি কয়েকটা গাড়িতে এইভাবে রিস্কি ওভারটেক দিতে হবে ও উস্তাদ জন 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 আস্তে আস্তে যাই আস্তে হালকা যাই 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 বেড়ে যাই তো বন্ধুরা লক্ষ্মীপুর ডিসকভার হয়ে গেছে আমরা কিন্তু লক্ষ্মীপুরে চলে আসছি ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে জোনাকি সার্ভিস নিয়ে রওনা দিয়েছিলাম
আমরা লক্ষ্মীপুর চলে আসছি। তা আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেমবিডি 2.0 এবং বস গেমার দুটোকেই তোমরা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, কিন্তু ফটাফট করে দিবা। আমরা খুব তাড়াতাড়ি আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। ব্যস্ততার কারণে হয়তো আমরা ভালো ভিডিও দিতে পারতেছি না, অনেকের মন রাখতে পারতেছি না, ইনশাআল্লাহ দিয়ে আসবো। আর শয়তানপুরকে অনেকে জিজ্ঞেস, শয়তানপুর কোথায়? শয়তানপুর ভাই একটা অন্য ট্রিপ নিয়ে গেছে ভাই, যে কারণে শয়তানপুরকে আজকে আনতে পারিনি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু চলে আসছি কিন্তু লক্ষ্মীপুর বন্ধুরা, কারণ আসতে ধীরে ধীরে এখন ঢুকে যাব এর ভিতরে। হ্যাঁ, আস্তে আস্তে ঢুকাচ্ছি গাড়ি। এখানে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে সামনে। হ্যাঁ দিচ্ছি, বন্ধুরা আমরা চলে আসছি লক্ষ্মীপুর। আমাদের গাড়ি জোনাকি সার্ভিস, জোনাকি সার্ভিস সম্ভবত লক্ষ্মীপুরের বস কিনা আমি জানি না, তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।